হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তাজমহলের নাম শুনেননি বা ছবি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সম্রাট শাহজাহানের প্রেমের এই অপরূপ নিদর্শন দেখতে প্রায় 80 লক্ষ দর্শনার্থী ভারতের আগ্রায় ভিড় করেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটি স্থাপনা তাজমহল সম্পর্কে 5টি অজানা তথ্য নিয়ে, যা শুনলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। নাম্বার 1, তাজমহল নিয়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একটি ধারণা হচ্ছে, এটি বানানোর পর সম্রাট শাহজাহান সকল শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন। তবে জেনে অবাক হবেন যে গবেষকদের মতে এই তথ্যটি একটি গুজব। শ্রমিকদের হাত কাটার কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি, তাই গুজবে কান না দেওয়াই ভালো। নাম্বার 2, তাজমহল রং বদলায়। প্রথম তথ্যটি গুজব হলেও তাজমহলের রং বদলানোর খবরটি গুজব নয়, বরং চাক্ষুষ প্রমাণিত সত্য। ভোরের আলোয় হালকা গোলাপি, বিকেলে দুধ সাদা এবং চাঁদনি রাতে উজ্জ্বল নীল রঙের আভা ছড়ায় এই বিখ্যাত স্থাপনাটি। নাম্বার 3, ভারতীয় কারো হাতে তাজমহল বানানো হয়নি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতের অন্যতম গর্বের স্থাপনা তাজমহলের স্থপতি ওস্তাদ আহমেদ লাহোরী ছিলেন একজন পার্সিয়ান। নাম্বার 4, মুমতাজ, যার প্রতি ভালোবাসার চিহ্নস্বরূপ সম্রাট শাহজাহান এই তাজমহল বানিয়েছিলেন। সে ছিল সম্রাটের চতুর্থ স্ত্রী এবং তাদের 14তম সন্তান জন্ম দেওয়ার সময় মুমতাজ মারা যান। নাম্বার 5, মুমতাজের মূল কবর তাজমহলে ছিল না। মৃত্যুর পর প্রথমে মুমতাজকে বুরহানপুরে কবর দেয়া হয়, এরপর তাকে তাজমহল কমপ্লেক্সের ভেতর এনে কবর দেয়া হয় এবং এর 12 বছর পর মুমতাজকে সর্বশেষ তাজমহলের বেজমেন্টে দাফন করা হয়। বর্তমানে মুমতাজের কবর সেখানেই আছে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরও জানা অজানা তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।